বন্ধুরা আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আলোর পরশের আরো একটি নতুন গল্পে। পিতামাতা যে আমাদের জীবনে কতটাই গুরুত্বপূর্ণ, আজকের গল্পে এটাই থাকছে। চলুন না বন্ধুরা গল্প শুরু করি। এক গ্রামে একটি কূপ ছিল। কূপটি ছিল ভুতুড়ে আর তার পানি ছিল একদম তলানিতে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলতো, প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপটিতে জিনের বাসা আছে, এখানে ভয়ঙ্কর একটি জিন বাস করে। কিন্তু এভাবে আর কতদিন চলে? তাদের তো পানি সংগ্রহ করতেই হবে, এর একটা বিহিত দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ তো সহজে রাজি হয় না। এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন, তবে শর্ত হলো রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার বাবাও থাকবে। গ্রামের লোকজন আশ্চর্য হলো, গ্রামে এত শক্তিশালী লোক থাকতে কেন তার বাবাকে দরকার? তারা যুবককে বোঝাতে চেষ্টা করল, আমরা তো এত মানুষ আছি, তোমার বাবাকে কেন দরকার, আমরাই তো যথেষ্ট। কিন্তু যুবকটি নাছোড়বান্দা, দড়ি ধরতে তার পিতাকে চাই। অবশেষে তার পিতাকে খুঁজে আনা হলো, সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল। আস্তে আস্তে যুবকটি কূপের নিচ প্রান্তে চলে গেল। নিচে গিয়ে দেখল কূপের নিজ ভাগে একটি ছোট কোঠর আছে, আর সেখানে একটি বানরের বসবাস। দুষ্ট বানরটি দড়ি থেকে বালতি ছাড়িয়ে রেখে দিত। যুবকটি বানরটিকে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে, এজন্য স্বাভাবিকভাবে সর্বপ্রথম দৃষ্টিগোচর হলো বানরের চেহারা। আস্তে আস্তে বানর উঠে আসছে, সবাই ভূত দেখার মতো চমকে গেল এবং রশি ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু একজন রশি ছাড়ল না, সে হলো ছেলেটির পিতা। বহু কষ্টে লোকটি ছেলেকে টেনে তুলল উপরে, ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে যুবকটি বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে রশি ধরতে পিতাকে চাচ্ছিল। কারণ পৃথিবীতে বিপদের সময় সবাই দূরে সরে গেলেও পিতামাতা কখনো দূরে সরে যায় না। তাই আসুন আমরা সবাই পিতামাতার সাথে সদ্ব্যবহার করি এবং তাদের সঠিক মূল্যায়ন করি। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।